হাই গাইজ, আজকে আমি দুটো ফাউন্ডেশনের মধ্যে রিভিউ করবো আর ডিফারেন্সই দেখবো দুটোর মধ্যে, কিরকম কভারেজ দেয় দুটোর, প্রাইস কিরকম আর কোনটা বেশি ভালো কভারেজ দেয়। তো চলো বলে দিই একটু ফাউন্ডেশনগুলোর ব্যাপারে। ফার্স্ট ফাউন্ডেশনটা মেবেলিনের, মেবেলিন ফিটমি, এটা তো মনে মনে সবার আছে, নর্মাল টু অয়েলি, আর এটার এত ভালো কভারেজ আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। আমার শেডটা 228 সফট ট্যান। এটা আরেকটা ফাউন্ডেশন আমি নিয়েছি, তার ববি ব্রাউন, একটু টেস্ট করার জন্য মিনিটা কিনেছিলাম, তো এটার প্রাইস করেছি অ্যারাউন্ড 2000, এটা স্টোরে গিয়ে কিনেছিলাম। আমার শেডটা হলো এটার মধ্যে ন্যাচারাল N052। অ্যাপ্লাই করে চলো দেখানো যাক। আমরা দেখতে পাচ্ছ আমি দুটো গালে দুটো ফাউন্ডেশন লাগিয়েছি, একটাতে এটাতে লাগিয়েছি ববি ব্রাউন, লেটসি এটাতে ববি ব্রাউনের এইটা লাগিয়েছি। এটার ব্যাপারে একটু বলি, এটা একটু ভারী, একটু মোটা, লাগানোর সময় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ব্লেন্ডটা কেমন হয় বা কিরমায় বসে সেটাই আসল দেখার কথা। আর এই গেলে আমি লাগিয়েছি ফিটমি ম্যাট ফাউন্ডেশন, যেটা সবার কাছে আছে মেবলিনের। এটা আমি একটা পাম্প লাগিয়েছি, এটাতে আমি দুটো পাম্প লাগিয়েছি। তো এই হলো ব্যাপারটা, এই হলো ব্যাপারটা, ব্লেন্ড করা যাক। তো আমি ব্লেন্ডার নিয়ে একদম রেডি ব্লেন্ড করার জন্য, দেখা যাক ব্লেন্ড করে। আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, তোমাদের যদি ব্রাশে বেশি কম পড়ে না ব্রাশে ব্লেন্ড করতে, আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছ যে এখানটা ব্লেন্ডের মধ্যে টাইম, একটু টাইমের মধ্যে ববি ব্রাউনটা শুকিয়ে যায়, মানে চট করে ব্লেন্ড করতে হবে, লাগিয়ে চট করে ব্লেন্ড করতে হবে। এদিকে মেবেলিনের সেরকম কোনো পরেশানি নেই, মেবেলিনটা ঠিকঠাক, আমার তো মেবেলিন ভালোই লাগে, একদম প্রাইসটাও ঠিক আছে, সবার জন্য খুব ইজি কেনা, আর ঠিক আছে। বাট চলো মেবেলিন ফাউন্ডেশনটা একটু ব্লেন্ড, এটা ভীষণ ইজি টু ব্লেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ হোপফুলি, ভীষণ ইজি টু ব্লেন্ড, কোনো পরেশানি হচ্ছে না, যেখানে এখানে আমাকে ভালো করে ড্যাপ ড্যাপ করে, কারণ একটু শুকিয়ে যাচ্ছিলো, এটাকে ড্যাপ 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 করে ভালো করে বসাতে হচ্ছে, আর এটা ভীষণ চট করে ব্লেন্ড হয়ে যাচ্ছে, ভীষণ ইজি ব্লেন্ড করা। মানে যারা প্রথম 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 মেকআপ শিখছো, যে কী করে মেকআপটা তো ভালো করে করতে পারো না, তারা ফিটমি দিয়েই স্টার্ট করতে পারো, ফিটমি ভীষণ লাইট। ববি ব্রাউনে এটা দুটো পাম্প ইউজ করেছি আর এটাতে একটা পাম্প দিয়েছি, তো মেবেলিনে আরেকটা পাম্প দিয়ে, মেবেলিনে আমি এই দিকটা লাগিয়ে নিয়েছি আরেকটা পাম্প, সেকেন্ড পাম্প, এটাকে ব্লেন্ড করে দেখি। তো আমি এখানেও মেবেলিনে দুটো দুটো পাম্প ইউজ করেছি, আমি এখানে ববি ব্রাউনের দুটো পাম্প ইউজ করে হাতের মধ্যেও সোয়াচ দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য মেবেলিন ফাউন্ডেশন, ওকে, অ্যাজ ইউ সি এটা খুব ভালো করে ব্লেন্ড হবে, আর এটা হলো ববি ব্রাউনটা, এটা একটু ব্লেন্ড হতেই খুব সমস্যা, এটা ব্লেন্ডই হতে চায় না, ব্লেন্ড হতে যাওয়ার আগে থেকেই শুকিয়ে যায়, ব্লেন্ড হতেই চায় না, তোমরা হাত একদম সামনে সামনে দেখে নিলে। আমার তো বিউটি ব্লেন্ডারে এতটাও হয় না। তো এটা হলো মেবেলিন কভারেজ, এটার কভারেজ একদম ভালো না, এটার কভারেজ একদম লো, এটার মিডিয়াম টু হাই, বাট ববি ব্রাউনের এখানে লেখা আছে যে ফুল কভারেজ, একদম এটা ফুল কভারেজ দেয় না, দিস ইজ আ লো কভারেজ ফাউন্ডেশন। তোমাদের যদি মনে হয় যে এই প্রাইসে এই বাজেটে লো কভারেজ ফাউন্ডেশন, না না না, এর থেকে এই বাজেটে মিডিয়াম টু হাই কভারেজ ফাউন্ডেশন, তো আমি বলবো এই মেবেলিনটাই। মেবেলিনটা দেখতেই পাচ্ছ গালের থেকে ভালো, বেশি আমি হাতের সোয়াচ দিয়ে দেখিয়ে দিলাম, গালেও দেখিয়ে দিচ্ছি, দেখো এটা আমার মেবেলিন ইউজ করা আর এটা আমার ববি ব্রাউন ইউজ করা। এটাতে কেকিনেস রয়ে গেছে, একদম ঠিকঠাক করে ব্লেন্ডও হয়নি,
আমি অনেক ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি, কেকিনেস রয়ে গেছে, একদম ঠিকঠাক করে ব্লেন্ডও হয়নি। তোমরা হয়তো এই লাইটে হয়তো ভালো দেখতে পাচ্ছ না, ক্যামেরা হয়তো ভালো আসছে না, বাট এটা মিডিয়া মানে একদম ব্লেন্ড হয়নি, এটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে আর একদম পারফেক্ট, ইটস দ্য পারফেক্ট। মেবেলিনটাকে আমি 5 দেব, 4.5, ইটস ওয়ার্থ ইট। আর ববি ব্রাউন আমার তো 2 দিতেও ইচ্ছে করছে না, বাট 2.5 জাস্ট ব্র্যান্ডের জন্য।